নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। টানা 39 দিন, 39 ডেজ, এই একটি গ্রহ দেখাবে ক্যালমা। এক কথায় 6 রাশিকে করবে ধনপতি। কোন এই গ্রহ যে যার আশীর্বাদে আগামী 39 দিন নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। রেজাল্ট আপনারা হাতে হাতে কিন্তু পাবেন যদি আপনার জন্মছকে সেই গ্রহটি শুভ অবস্থাতে থাকে। দেখুন, অনেকে ভিডিও শুনছেন কিন্তু কারো কারো ক্ষেত্রে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। আমি এখানে সার্বিক বিচার কিন্তু করছি, কোনো ইন জেনারেল কিন্তু নয়। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলবেই, আর যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলবো, ভিডিও শুনছেন, প্রোগ্রামগুলো দেখছেন, শুনছেন, কিন্তু নিজের পাশাপাশি জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ কিন্তু করুন। আমি একটি কথা বলেছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো আমার ডিকশনারিতে কোনো কথা নেই। দেখুন, সমস্যা আছে জানবেন, ঈশ্বর সমাধানের পথটাও দিয়েছে। শুধু সমস্যায় থাকে না, সমস্যার সাথে সাথে সমাধানের পথও থাকে। জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনশীল এই জগৎ, পরিবর্তনকে মেনে নিতেই হবে আমাদেরকে। জীবনে উত্থান পতন আছে, যেমন রাত দিন রয়েছে, জীবনে উত্থান পতন রয়েছে। জীবনে ভেঙে গেলে এই যে খারাপ সময় ভেঙে পড়ে যাওয়া, সেটা না, সেই জায়গা থেকে আপনাকে কাম ব্যাক করতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণে জর্জরিত, কর্মহীন, ব্যবসা ক্ষেত্রে ডুবে গেছেন, সেই জায়গাতে আপনাকে প্রথম কথা হচ্ছে মনোবলকে স্ট্রং করতে হবে। তার পাশে কৌশিক দা তো আছেই আপনাদের পাশে বন্ধুর মতো। আর যদি আমি যার হাত ধরি কি না, ডেফিনেটলি আমি চ্যালেঞ্জের সাথে বলছি, তাকে কিন্তু টেনে তুলি। প্রত্যেকের কিন্তু আমি হাত ধরি না, আবারও বলছি, প্রথম কথা, আপনার জন্মছকে নবগ্রহের মধ্যে 9টি গ্রহই কিন্তু খারাপ নয়, আবার 9টি গ্রহই কিন্তু ভালো থাকতে পারে না। এবং দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেকের দেখা যায় যে কিছু সময় ভালো গেছে, কেন ভালো গেছে, তার দশা পারমিট করছিল সেই জন্য ভালো গেছে। আর দশা যদি পারমিট না করে তখনই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসে। আপনার ক্ষেত্রে যদি রাজ্যকারী গ্রহের দশা চলে কি না, আপনাকে কিন্তু রাজতুল্য সম্মান আপনি কিন্তু পাবেন। তো আগামী 39 দিন কোন এই গ্রহ মালামাল করবে এই 6 রাশিকে, ধনপতি হবে, সে গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে এই 6 রাশিকে অপার ধন দিয়ে যাবে, লিখে রাখুন। গুরু হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। দেখুন, মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে কি জানেন, বিবাহের পর সুখ পাবে কি পাবে না, স্বামী কেমন হবে, হাজবেন্ড কেমন হবে, সম্পূর্ণটা দেখা কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি যদি একটা মেয়ের জন্মকুণ্ডলীতে সুখ অবস্থাতে থাকে, তাহলে জানবেন বৈবাহিক জীবন কিন্তু ভালো হবে, দাম্পত্য সুখ কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। বৃহস্পতি আমাদের বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি আমাদেরকে গুরুকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের অর্থকে দেখায়। কনসালটেন্সি, যারা আইনজীবী রয়েছেন, কাউন্সিলিং যারা করছেন, টিচিং প্রফেশনে যারা রয়েছেন, এই জায়গাগুলো টোটাল কিন্তু
জুপিটার বৃহস্পতি কিন্তু রয়েছে, ধর্মীয় কাজ এই জায়গাগুলো সম্পূর্ণ কিন্তু বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আগামী 39 দিন এই 6 রাশিকে করবে ধনপতি, অর্থের বন্যা বয়ে দিবে। যদি আপনার ন্যাকাল চাটে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থাতে থাকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন আবার 12 বছর পর এই মীন রাশিতে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আসবে, অর্থাৎ 12 বছর আগে এসেছিল, 12 বছর পরে আসবে। আর যাওয়ার আগে উনি এই 39 দিন ধনুরাশির ধনভাণ্ডার পূর্ণ করবে, সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তির দিক থেকে লাভ দিবে, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দিবে, কর্মক্ষেত্রে বড় একটা সম্ভাবনা বা কর্মপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, এবং ফরেন থেকে বিদেশ থেকেও লাভ কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, 12 বছর আগে 12 বছর পরে আবার আসবে। আপনাদের এই সময় প্রেম আসবে, যাওয়ার আগে প্রেমের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষাতে রয়েছেন, উচ্চশিক্ষাক্ষেত্রে আপনার সন্তান ক্ষেত্রে শেয়ার বাজার গোল্ড থেকে আপনাদেরকে কিন্তু লাভ এই সময় দিবে, কারণ আপনাদের ধনাধিপতি আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিবে। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কন্যা রাশির দাম্পত্য সুখ শুভ বিবাহের একটা যোগাযোগ, বিয়ে না হলেও বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়া কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, পার্টনারশিপ বিজনেস শুভ। এই আগামী 39 দিন আপনার কন্যা রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে 3 নম্বর রাশি কন্যা রাশি। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। ভাগ্যভাবে অবস্থান করছে, 12 বছর পর এই ভাগ্যবতী ভাগ্যভাবে আসবে, অর্থাৎ আপনার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা, কেরিয়ার এই জায়গা থেকে কিন্তু লাভ পেতে চলেছেন কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। দেখুন কর্মভাবে অবস্থান করছে মিথুন রাশি, লিখে রাখুন মিথুন রাশি। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বিবাহ এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। রাশিতেই 12 বছর পর আবার এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। এই আগামী 39 দিন এই হংস নামক মহাপুরুষ রাজযোগ এই 6 রাশির মধ্যে মীন রাশিকে সাড়ে সাথে চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু রয়েছে কি না, সাড়ে সাথে সেই মতন এফেক্ট কিন্তু পাবেন না। আপনাদের ভাগ্য, আপনাদের বিবাহ, আপনাদের সন্তান, প্রেম, কেরিয়ার, অর্থ, ডেলি ইনকাম এবং আপনাদের ব্যবসা ক্ষেত্র এই জায়গাগুলো কিন্তু মজবুত কিন্তু করবে। মীন রাশির স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও ভালো কিন্তু দিবে। টানা 39 দিন যে কোনো দিক থেকে আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। আপনি মীন রাশির মানুষ, অদ্ভুত অকল্পনীয় লাভ আপনারা কিন্তু পাবেন। কি উপায় করবেন? দেখুন বৃহস্পতি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ
পাবেন। নমস্কার, ধন্যবাদ।